ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি তার প্রতি যথাযথ সম্মান রেখে আমি বলছি, তার বাড়িও চট্টগ্রাম, আমার বাড়িও চট্টগ্রাম, তিনিও এটার বিরোধিতা করেছেন। সেখানে যাতে বিশ্বব্যাংক অর্থায়ন না করে, সেজন্য তার পক্ষ থেকেও নানা অপতৎপরতা ছিল। এবং আপনারা জানেন, টিআইবি যখন বিশ্বব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলল, তখন সেটার গভীরে না গিয়ে আগ বাড়িয়ে যেইভাবে তারা বারংবার এটি নিয়ে বক্তব্য রেখেছে এবং তারা এমনকি প্রেস কনফারেন্সও করেছে, তারপর আরও অনেকেই, আমি সবার নাম বলে কাউকে আমি খাটো করতে চাই না, লজ্জা দিতে চাই না, কারণ তাদের এই সমস্ত অপতৎপরতার পর যখন পদ্মা সেতু হয়ে গেছে, এটি তো তাদের জন্য নিশ্চয়ই লজ্জার। এবং বিএনপি সহ যারা প্রথমত যারা চোর, যারা দেশকে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল দুর্নীতির মাধ্যমে, তারা এই সমস্ত কথা স্বাভাবিকভাবেই বলবে, কারণ তারা অন্যদেরকেও একই জায়গায় নেওয়ার চেষ্টা করে, যেহেতু তারা দেশকে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। পদ্মা নদী একটি খরস্রোতা নদী, পদ্মা নদীতে, এবং পদ্মা নদী এত বিশাল নদী, 6 কিলোমিটার যেখানে পদ্মা সেতু করা হয়েছে সেখানে প্রশস্ততা অন্য জায়গার তুলনায় কম, কোনো কোনো জায়গায় এই নদীর প্রশস্ততা 14 কিলোমিটারের বেশি, এবং এটি একটি খরস্রোতা নদী, প্রতি বছর যেভাবে দুকুল ভাঙে আপনারা জানেন, এরকম নদীতে সেতু করাই একটা দুরূহ কাজ, এবং এটি করতে গিয়ে যে অর্থ ব্যয় হয়েছে সেটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার কারণে কম হয়েছে স্বাভাবিকভাবে, যদি, এবং এটি নিয়ে যেভাবে ষড়যন্ত্র হয়েছে নিজস্ব অর্থায়নে করার জন্য কয়েক বছর সময় নষ্ট হয়েছে, সময় নষ্ট হওয়ার প্রেক্ষিতে যে ব্যয়ও বেড়েছিল, কারণ সময় নষ্ট হলে ব্যয় বাড়ে, কিন্তু তো এরপরও এই সেতুতে যে ব্যয় হয়েছে সেটি সাশ্রয়ী ব্যয় হয়েছে, এবং এটি অন্য কেউ যদি করত তাহলে আরও অনেক ধন্যবাদ। উনি তো দেখা যাচ্ছে এখন, আগে করোনা ভাইরাস যখন বেশি ছিল তখন উনি ডাক্তারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এখন দেখা যাচ্ছে তিনি ইঞ্জিনিয়ারও হয়ে গেছেন। আমি বহু দেশের মেট্রোতে চড়েছি, ফ্রান্সের, তারপর হচ্ছে লন্ডনের, বেলজিয়ামের ব্রাসেলসের, প্রতি কিলোমিটারে একটি একটি সেখানে স্টেশন, প্রতি কিলোমিটারে একটি একটি স্টেশন, অনেক ক্ষেত্রে 1 কিলোমিটারের কম দূরত্ব স্টেশন আছে, আমাদের দেশে তার চেয়ে বেশি স্টেশন নাই, প্রতি কিলোমিটারে নাই, কোনো কোনো ক্ষেত্রে প্রতি কিলোমিটারে, বরং আমাদের দেশে প্যারিস কিংবা লন্ডনের তুলনায় ঢাকা শহরে মানুষের ঘনত্ব অনেক বেশি, এবং প্যারিস এবং লন্ডনের তুলনায় ঢাকা শহরে যানজট তুলনামূলকভাবে বেশি। সুতরাং এখানে ঘন ঘন মেট্রো রেলের স্টেশন হওয়াই যুক্তি, তবে যেটি পরিকল্পনা করা হয়েছে সেটি কোনোভাবে প্যারিস লন্ডনের তুলনায় বেশি করা নয়।